গঙ্গাসাগর মেলার দিকে নজর রাখা যাক। গঙ্গাসাগর মেলায় আজ সকালেও পুণ্যার্থীতে ঢল, সেখানকার ছবি দেখা যাক এক্সক্লুসিভলি। সেই ছবি দেখছেন আপনারা রিপাবলিক বাংলার পর্দায়। সকাল হতে না হতেই স্নান শুরু করে দিয়েছেন তারা। কুয়াশা ও মেঘের জেরে সূর্যের দেখা পাওয়া গেছে অনেকটাই পরে, কিন্তু সাগর সৈকতে হাজার খানেক মানুষের ভিড়, অনেকের মুখে মাস্ক নেই, সে ছবিও কিন্তু উঠে আসলো রিপাবলিক বাংলার ক্যামেরায়, ধরা পড়লো সেই ছবিও। বহু মানুষের ভিড়, বহু মানুষের সমাগম, বহু পুণ্যার্থী সেখানে গিয়েছেন সৈকতে ভিড় পাচ্ছে পুণ্যার্থে। মাইকিং চলছে, কোভিড প্রোটোকল মেনে চলার জন্য মাস্ক পরতে বলা হচ্ছে, দূরত্ববিধি মেনে চলার কথা বলা হচ্ছে। এবং সেখান থেকে এই গঙ্গাসাগর মেলা চত্বর থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক প্রতিবেদন তৈরি করেছেন, কিসের প্রতিবেদন দেখাবো আপনাদেরকে। এনডিআরএফ এর বোট, এবং সেই এনডিআরএফ এর বোটে দেখা যাচ্ছে যে সমুদ্র সৈকতে অনেকেই কার্যত দেখা যাচ্ছে, তারা বেশ কয়েকজন অর্থাৎ 8 থেকে 9 জন তারা কিন্তু এই বোটে করেই তারা সমুদ্রে ঘুরতে দেখা যাচ্ছিল। যদিও এনডিআরএফ এর কাজ কিন্তু মূলত এখানে হচ্ছে যে পুণ্যার্থীরা এখানে স্নান করতে আসছেন, সেই স্নান করতে আসা পুণ্যার্থীরা তারা যদি কোনো রকম ভাবে বিপদে পড়েন তাহলে সেক্ষেত্রে সেই ডুবে যাওয়া যে পুণ্যার্থী তাদেরকে তুলে আনার জন্যই কিন্তু এই বোট এখানে মোতায়েন করা হচ্ছে। প্রশ্ন উঠছে তাহলে সেই বোটে করে এই ধরনের একটি অতিমারী আবহে কেন দেখা যাচ্ছে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন সমুদ্রের মধ্যে। এনডিআরএফ এর যে কর্মীরা সেই বোটে ছিলেন তাদের দাবি, যারা এনডিআরএফ এর বিভিন্ন যারা বাহিনীর পরিবার সেই পরিবারের সদস্যরা অনেকেই এসেছেন গঙ্গাসাগরে, এবং সেই পরিবারের সদস্যদের তারা সমুদ্র ঘুরিয়ে দেখাচ্ছেন। এখন প্রশ্ন উঠছে যদি এনডিআরএফ এর কর্মীদের পরিবারদের জন্য এই পরিষেবা হয় তাহলে তারাই বা মাস্ক ছাড়া ঘুরছেন কেন, এবং সেক্ষেত্রে এনডিআরএফ এর সঙ্গে যে কর্মী আধিকারিকরা যুক্ত তাদের পরিবারের সদস্যরা এলে তাদেরকেই বা এই অতিমারী আবহে মাস্ক ছাড়া সমুদ্র ঘুরে দেখাতে হবে কেন, প্রশ্ন উঠছে। যদিও এনডিআরএফ এর বোট এবং তাদের যারা চালাচ্ছেন তারাই সুনিশ্চিত যে এরা এনডিআরএফ এর সঙ্গে যুক্ত, আদেও বোটে যারা উঠছেন তারা এনডিআরএফ এর সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে সন্দেহ এখনো থাকছেই। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, গঙ্গাসাগর।